আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে সাদর আমন্ত্রণ। আমি ফাইবার রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন টিপস নিয়ে আপনাদের সামনে আসি। তো আজকে একটা নতুন টিপস নিয়ে আপনাদের সামনে আসছি। আমি এর আগে ক্যানভা দিয়ে একটা ব্যানার তৈরি করা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার একটা গিগ তৈরি, ফাইবারের একটা গিগ তৈরির সময় ক্যানভা দিয়ে ব্যানার তৈরি করে দেখিয়েছিলাম। তো অনেকে আমাকে বলেছে যে ভাই, আসলে ওখানে খুব সবকিছু পরিপূর্ণভাবে দেখানো হয়নি, কিছুটা কম ছিল। তো আপনি যদি ভালোভাবে দেখান তো ভালো হয়। তো সেজন্য আমি ক্যানভা, শুধুমাত্র ক্যানভা নিয়ে একটা টিপস আপনাদের সামনে আমি এনেছি। তো চলেন আমরা শুরু করি যে ক্যানভা দিয়ে কিভাবে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে পারেন এবং বিভিন্ন ধরনের ডিজাইন কিভাবে করতে পারেন আপনার গিগ তৈরি বা যে কোনো ব্যানার, আপনার বায়ারের জন্য যে কোনো কন্টেন্ট ক্রিয়েট বা যে কোনো কিছু, আপনি পোস্টার, ব্যানার, রিপ্লেট, যে কোনো কিছু আপনি তৈরি করতে পারেন ক্যানভার মাধ্যমে খুব সহজে, যেটা আপনার কম্পিউটারে হয়তো বা গ্রাফিক্স ডিজাইনের জন্য আপনি কাজ করতে পারতেছেন না, আপনার গ্রাফিক্স সাপোর্ট করে না, হয়তো দেখা গেলো যে আপনার ফটোশপ সফটওয়্যার ডাউনলোড করতে পারতেছেন না, ফটোশপ সাপোর্টও করতেছে না, অনেকের এরকম সমস্যা আছে। সেক্ষেত্রে আপনি ক্যানভা দিয়ে আপনি খুব সহজে এই কাজগুলো করতে পারেন। তো চলেন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো সেক্ষেত্রে আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন, আমি আমার ব্রাউজারে যাচ্ছি এবং এখানে আপনি লিখবেন ক্যানভা। দেখেন আমার এখানে ক্যানভা লগ ইন চলে আসছে, আপনি এন্টার চাপ দেন, তারপরে নিচে দেখেন, একটু নিচে আসেন, এই যেখানে দেখেন ক্যানভা আছে। ধরেন আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন ক্যানভা আসার পরে। তো এখান থেকে আপনি আপনার জিমেল, ফেসবুক, অ্যাপেল আইডি, যে কোনো আইডি দিয়ে আপনি এখানে লগ ইন হয়ে যেতে পারেন। তো আপনার যদি অ্যাপেল আইডি হয় বা আপনার যদি ল্যাপটপটা অ্যাপেলের হয়, সেক্ষেত্রে আপনি অ্যাপেল অ্যাপেলে লগ ইন দিবেন, অথবা আপনি ফেসবুক দিয়ে আপনি লগ ইন করতে পারেন, আর যদি আপনার গুগলে একটা জিমেল আইডি থাকে সেক্ষেত্রে আপনি জিমেল দিয়ে লগ ইন করে নিতে পারেন। তো আমি আমার জিমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি। আর যাদের অ্যাকাউন্ট নেই তারা এখানে সাইন আপে ক্লিক করবেন এবং সাইন আপে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে যে আপনি কি দিয়ে সাইন আপ করতে চান। সেক্ষেত্রে আপনি গুগলে অথবা ফেসবুকে বা অ্যাপেলে যে কোনোটাতে ক্লিক করলেই আপনি খুব সহজেই আপনি লগ ইন বা সাইন আপ করে নিতে পারবেন। এটা কোনো কঠিন কাজ না, আপনারা সবাই পারবেন। দেখেন এখানে আমাকে দুইটা অপশন দেখাচ্ছে, দুইটা জিমেল দেখাচ্ছে, তো আমি আমার উপরের জিমেলটা দিয়ে আমি লগ ইন হয়ে নিই। তো সাইন আপ এবং লগ ইনের পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, এখান থেকে আপনি ক্রিয়েট এ নিউ নিউ ডিজাইনে ক্লিক করবেন। আচ্ছা, নিউ ডিজাইনে ক্লিক করার পরে দেখেন এখানে আছে যে বুক, লোগো, প্রেজেন্টেশন প্রেজেন্টেশন হ্যাঁ প্রেজেন্টেশন, আপনি কোনো ধরনের যদি গিফট কার্ড বা এই ধরনের কোনো প্রেজেন্টেশন ডিজাইন করতে চান সেক্ষেত্রে করতে পারবেন, ভিডিও তৈরি করতে পারবেন, তারপর ইনস্টাগ্রামের জন্য পোস্ট, পোস্টার তৈরি করতে পারবেন, ফেসবুক কভার তৈরি করতে পারবেন, ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করতে পারবেন, ফেসবুক পোস্ট তৈরি করতে পারবেন। এবং নিচে দেখেন কাস্টম সাইজ, আপনি আপনার ইচ্ছা মতো এখানে সাইজ দিয়ে আপনি তৈরি করতে পারবেন, আপনার ডিজাইনটা যে সাইজটা থাকবে সেই সাইজ অনুযায়ী আপনি আপনার ডিজাইনটা তৈরি করতে পারবেন। তারপর দেখেন এখানে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন, আপনি আপনি ফটো এডিট করতে পারবেন, আপনি যে কোনো একটি, আপনার যদি ছবি তোলা থাকে সেই ছবি তোলাকে, ছবিকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ বা বিভিন্ন ভাবে আপনি এটাকে এডিট করে রিসাইজ করতে পারবেন। তো এখানে উপরে দেখেন লেখা আছে সার্চ, আপনি কি ধরনের ডিজাইন তৈরি করবেন এখানে আপনি সার্চ দিয়েও লিখেও আপনি করতে পারবেন। যেমন ধরেন আমি যদি এখানে লিখি ইউটিউব, সেক্ষেত্রে দেখেন ইউটিউব লেখার সাথে সাথে কতগুলো অপশন এখানে চলে আসছে, ইউটিউব চ্যানেল আর, ইউটিউব চ্যানেল লোগো, ইউটিউব ডিসপ্লে অ্যাড, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ভিডিও অ্যাড। যে এই যে ভিডিও অ্যাডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গুগলে যে অ্যাড গুলো আপনারা দেখতে পান বা ইউটিউবের ডিসপ্লেতে যে অ্যাড গুলো দেখতে পান সেটা হচ্ছে যে ইউটিউব ডিসপ্লে অ্যাড। তারপরে ইউটিউব ভিডিও অ্যাড, এটা হচ্ছে আপনার ইউটিউবে যদি কোনো ভিডিও আপনি অ্যাড দিতে চান
সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করে সেই অ্যাপটা তৈরি করতে পারেন। যারা আপনারা ফাইবার বা বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করেন, তারা যদি আপনার ভিডিও অ্যাড দিতে চান, যেমন স্কিপেবল অ্যাড বা নন স্কিপেবল অ্যাড, এগুলো যদি আপনারা করতে চান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারবেন। দেখেন ইউটিউব শর্ট, যদি আপনি শর্ট ভিডিও তৈরি করতে চান ইউটিউবের, সেক্ষেত্রে সেটাও পারবেন। ইউটিউবের ইন্ট্রো তৈরি করতে পারবেন, ইউটিউব গেমিং ভিডিও তৈরি করতে পারবেন, মিউজিক, ইউটিউব চ্যানেল থাম্বনেল, এ ধরনের অসংখ্য ডিজাইন আছে, আপনি তৈরি করতে পারবেন। তারপরে এখানে যদি আমি লিখি ফেসবুক, এখানে আমি যদি লিখি ফেসবুক, ফেসবুক কভার, ফেসবুক ইভেন্ট কভার, আপনার ফেসবুকে ইভেন্ট, যদি কোনো ইভেন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সেই কভারটা তৈরি করতে পারবেন। ফেসবুক ফান্ড এয়ার্স কভার ফটো, মানে ফেসবুকের সব ধরনের এখানে আপনি ডিজাইন তৈরি করতে পারবেন। আচ্ছা, তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে একটি ফাইবার গিগ তৈরির জন্য যে ব্যানার তৈরি করতে পারেন কিভাবে, কত সাইজের ব্যানার বা কি আসে বিষয়, এই জিনিসগুলো দেখাবো। তো সেক্ষেত্রে ধরেন আপনি কাস্টম সাইজে ক্লিক দিবেন, কাস্টম সাইজে ক্লিক দেওয়ার পরে আপনার ফাইবারের ব্যানার তৈরি করতে হলে আপনার দুইটা সাইজ আছে, একটা হচ্ছে 550x370, আর একটা সাইজ আছে আপনার ব্যানারের, সেটা হচ্ছে 1100x740। তো এখানে যদি আপনি সেই সাইজ গুলো লিখে দেন তাহলে আপনি এটা তৈরি করতে পারেন। তো আমি 550, এখানে 370 দিয়ে দিচ্ছি। আমাদের ডিজাইনটা হচ্ছে 550x370 পিক্সেল। তো এখানে ক্রিয়েট ডিজাইনে যদি ক্লিক করে দেই আমাদের অপশনটা চলে আসবে। তো দেখেন আমাদের ডিজাইন তৈরি করার যে সিস্টেমটা চলে আসলো। তো এখানে দেখেন বাম পাশে কিছু এলিমেন্ট আছে, টেমপ্লেট, এই টেমপ্লেট গুলো থেকে আপনি যে কোনো টেমপ্লেট এভাবে ইচ্ছা করলে আপনি এই ডিজাইনটা দিয়েও আপনি ডিজাইন তৈরি করতে পারেন। ঠিক আছে, আপনি যদি এই ডিজাইনটা নেন সেটা নিতে পারেন। দেখেন বিভিন্ন ধরনের, যে এটা হচ্ছে আপনার মেরি ক্রিসমাস, তো ক্রিসমাস এর জন্য আপনি যদি কোনো ডিজাইন তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি এই ডিজাইন গুলো তৈরি করতে পারেন। তারপর আপনি এই ধরনের অনেক ডিজাইন আছে, দেখেন এখানে অনেক ডিজাইন তৈরি করা আছে, এগুলো আপনি ফ্রি এবং পেইড দুটা ভার্সনে আছে। আপনারা ফ্রিতেও করতে পারবেন, প্লাস প্রো ভার্সন পেইড ভার্সন নিলে আপনি সেখান থেকেও করতে পারবেন। দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে এখানে, আপনাদের যেই ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা নিয়ে আপনারা তৈরি করতে পারেন। আপনি যদি কোনো প্রোডাক্টের ডিজাইন তৈরি করতে চান, দেখেন এই যে এখানে একটা প্রোডাক্টের ছবি ছবি আছে, এবং এখানে আপনি তার ডেসক্রিপশন বা টাইটেল বা যাই কিছু দেন দিয়ে আপনি সেই ডিজাইন গুলো তৈরি করতে পারেন। তারপর আপনি এখান থেকে সার্টিফিকেট তৈরি করতে পারবেন, দেখেন সার্টিফিকেট, সার্টিফিকেটও আপনি এখান থেকে তৈরি করতে পারেন। যে কোনো প্রতিষ্ঠানের সার্টিফিকেট যদি আপনি তৈরি করতে চান, কোম্পানি বা বিভিন্ন স্কুল বা কোনো প্রতিষ্ঠান, ট্রেনিং, আপনার ড্রাইভিং ট্রেনিং সেন্টার বা এ জাতীয় কিছু কিছু ট্রেনিং সেন্টার আছে যেগুলাতে বিভিন্ন রকম কাজ শেখানো হয়, এ ধরনের সার্টিফিকেট তৈরি করতে পারেন। দেখেন সার্টিফিকেট অলরেডি তৈরি করা আছে, জাস্ট আপনি আপনার ট্রেনিং সেন্টারের নামটা এখানে দিবেন এবং আপনার ডিসক্রিপশনটা এখানে দিবেন, এবং এখানে অথরের সিগনেচার গুলো যেগুলোতে হয় আছে, আপনি জাস্ট এরকম একটা টেমপ্লেট তৈরি করে আপনি এটা প্রিন্ট করে নিলে আপনি এখানে অথরের সিগনেচার গুলো দিয়ে দিলে সার্টিফিকেটটা কমপ্লিট হয়ে গেল। এরকম দেখেন অসংখ্য ডিজাইন আছে এখানে। দেখেন আমি এখান থেকে একটা চয়েস করে নিব, সিম্পলের মধ্যে একটা ডিজাইন নিয়ে আপনাদের দেখাবো। দেখেন আমি এই ডিজাইনটা নিই, দেখেন এখানে যে কালারটা আপনি পাবেন, আপনি অসংখ্য সুন্দর ডিজাইনের কালার গুলো পাবেন। দেখেন এই কালারটা কিন্তু আপনি নর্মালি পাবেন না সব জায়গাতে, আর আপনি গ্রাফিক্স ডিজাইনে আরো সুন্দর সুন্দর কালার পাবেন, কিন্তু এখানেও কিন্তু আপনি গ্রাফিক্স ডিজাইনের মতোই যে ফটোশপে যে আপনি ডিজাইন গুলো করতে পারবেন বা যে কালার গুলো পাবেন সেই কালার গুলো কিন্তু আপনি এখানেও পাচ্ছেন। দেখেন এই যে একটা ডিজাইন, দেখেন এই যে রাউন্ড একটা ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু ফটোশপ দিয়ে আপনি করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনি ক্যানভাতেও কিন্তু সেই ডিজাইন গুলো পেয়ে যাচ্ছেন। এই যে একটা ডিজাইন, আপনি এটাকে দেখেন, আপনি এটাকে ছোট করতে পারছেন, এটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে,
আপনার যদি বড় করার প্রয়োজন হয় বড় করতে পারেন, ছোট করার দরকার হলে এগুলোকে ছোট করতে পারেন। আপনি এটাকে যদি বাড়াতে চান এটাকেও বাড়িয়ে দিতে পারেন, এটাকে যদি আপনি সরিয়ে দিতে চান এটাকে সরিয়ে দিতে পারেন, আপনি যদি এটাকে বড় করতে চান বড় করতে পারেন। তা আপনার এখানে যে বড় লেখাটা আছে আপনি এই লেখার মধ্যে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে দেখেন এটা নীল হয়ে গেল এবং এখানে আপনি লেখেন, ধরেন আমি এখানে ফেসবুক মার্কেটিং এর জন্য একটা গিগ তৈরি করবো, সেক্ষেত্রে লিখি ফেসবুক মার্কেটিং। আচ্ছা ফেসবুক মার্কেটিং দেখলাম, তো এটাকে এখন যদি আপনি এদিকে টেনে দেন, এখানে টেনে দিলে আপনি এটা দেখেন এটা এক লাইনে চলে আসলো, আগে দুই লাইনে ছিল এখন এক লাইনে চলে আসলো। তো এটাকে আপনি একটু সাইজ মতো বসিয়ে দেন, আপনি এটাকে চাইলে একটু ছোট করে দিতে পারেন, এটা একটু বেশি সাইডে চলে গেছে একটু ছোট করে দিই আমি, সেক্ষেত্রে আমি এখান থেকে একটু টেনে ডান দিকে টেন দিয়ে দিই, সাইজ মতো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখেন এখানে যদি আমি এই ফ্রন্টের স্টাইল গুলো চেঞ্জ করি, দেখেন অনেকগুলো অনেক ধরনের স্টাইল এখানে এখানে আছে, আপনি এখান থেকে চাইলে যে কোনো স্টাইল দিতে পারেন, এখন আপনার যেটা ভালো লাগে ওইটা দিবেন, এখান থেকে আপনি চয়েস করেন। দেখেন আমার এখানে অনেকগুলো স্টাইল আছে, আমি দিচ্ছি একটা একটা করে আপনাদের দেখানোর জন্য। এখানে যদি এটা দিই দেখেন স্টাইল গুলো কিরকম হয়ে গেল, এই ধরনের স্টাইল আপনি দিতে পারেন। এই যে এখানে একটা স্টাইল আছে এই স্টাইলটা রাখতে পারেন, আমার কাছে এই স্টাইলটা ভালো লাগতেছে আমি এটা দিব। তো তা আরো দুই একটা দেখাই আপনাদের, আপনি এই স্টাইলটা যদি ক্লিক দেন এরকম একটা স্টাইলে আপনি লেখাগুলো আসবে, আপনি এই এইটাতে ক্লিক দিলে দেখেন এরকম ধরনের লেখা আসবে। তো আপনার কাছে যেটা ভালো লাগে, এই যে এখানে একটা স্টাইল আছে দেখেন, তো এটাও নিতে পারেন। আপনার যেই ধরনের ফন্ট আপনার ভালো লাগে সেই ধরনের ফন্টে আপনি ক্লিক করে, এখানে অসংখ্য ফন্ট আছে, আপনার যে ফ্রন্টটা ভালো লাগে আপনি সেই ফ্রন্টটা নিতে পারেন। ঠিক আছে, এই যে এখানে দেখেন একটা ফ্রন্ট মোটা এক ধরনের ফ্রন্ট, এটাও নিতে পারেন। আপনার যদি এটা ভালো না লাগে নিচে আরো ফ্রন্ট আছে, আপনার যেটা ভালো লাগে আপনি ওই ধরনের একটা ফ্রন্ট নিয়ে আপনি এই লেখাটা রাখতে পারেন। তো আমার কাছে এই এই ফ্রন্টটা দিয়ে ভালো লাগতেছে, না এটা না রাখি এটা দিই, দেখেন এই এই ফ্রন্ট আমার কাছে খুব ভালো লাগতেছে আমি এটা দিয়ে রাখলাম। তো এখন কিন্তু লেখাটা একটু ছোট হয়ে গেছে, আমি এখান থেকে যে প্লাস মাইনাস দিয়ে প্লাসে দিয়ে আমি এটা একটু বড় করে দিই, একটু বড় করে দিলাম। দেখেন এখন ফেসবুক মার্কেটিংটা মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছে ভালো লাগলে এই স্টাইলটা রাখবেন, না হলে অন্য স্টাইল দিবেন। আপনি যদি এফেক্টে ক্লিক করেন, এফেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের আপনি ডিজাইন করতে পারবেন, এখানে কয়েকটা স্টাইল করতে পারবেন। ধরেন এখানে যদি ক্লিক দেন দেখেন লেখাটা একটু উপরের দিকে ভেসে আসলো, মানে ছায়া, যে আমরা যে লেখার মধ্যে বা যে কোনো একটা যেমন ছায়া পড়ে রৌদ্রের অপোজিটে যে ছায়াটা পড়ে এরকম একটা ছায়া পড়লো। তো এখানে যদি আপনি ক্লিক দেন এটা একটু গাঢ় হলো লেখাটা, এখানে যদি আপনি ক্লিক দেন দেখেন এটা মাঝখানে ফাঁকা হয়ে আপনার চারদিকে দুই দিকে আপনার ইয়াগুলো হলো মাঝখানে ফাঁকা হয়ে গেল, এটা যদি আপনি ক্লিক দেন আরেকটা স্টাইল হয়ে গেল, এটাতে ক্লিক দিলে আরেক ধরনের স্টাইল হলো। তো অনেক ধরনের স্টাইল এখানে আছে, আপনি এখান থেকে রিসাইজও করতে পারেন, দেখেন এই লেখার স্টাইল গুলো আপনি রিসাইজও করতে পারবেন। দেখছেন আপনি লেখাগুলো এখন কিরকম হয়ে গেল, মনে হচ্ছে যেন অনেকগুলো লেখা একটার পর একটা আপনি রাখছেন, এখান থেকে আপনি সেই কাজটা করতে পারেন অনায়াসে। ঠিক আছে, তারপর দেখেন এইখানে একটা স্টাইল আছে এটাও দিতে পারেন, এখানে একটা স্টাইল আছে এটাও দিতে পারেন, দেখেন এটা দিলে খোলা দেখাচ্ছে, তো এটা আমাদের ভালো লাগতেছে না, এটা দিব না। তারপর আপনি যদি রাউন্ড করতে চান লেখাটাকে, দেখেন এখানে ক্লিক দিলে আপনি রাউন্ড হয়ে গেল, আপনি যদি কোনো ব্যানারকে আপনি রাউন্ড করে দিতে চান সেক্ষেত্রে আপনি এরকম এটাতে ক্লিক দিলে এটা রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আপনি এটা না রাখে এটা রাখলে আবার সোজা হয়ে যাবে। সেক্ষেত্রে আমি প্রথম দিকে যে আমি স্টাইলটা করেছিলাম সেইটা রাখবো, কারণ আমি এইটা রাখবো এটা রেখে দিলাম, অথবা আপনি এটাও রাখতে পারি, এটাও ভালো, এটা ভালো লাগতেছে, লেখাটা একটু উঁচু হয়ে গেছে এবং ছায়া পড়ছে, এটা আমি রেখে দিলাম। তো এরপরে দেখেন ফেসবুক মার্কেটিং লিখলাম, লেখার পরে এখানে দেখেন যে এলিমেন্টে যদি যান আপনি, এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা বৃত্ত, আপনি এই বৃত্তটা নিতে পারেন, এই বৃত্তটা নিয়ে যদি আপনি এখানে রাখেন, এই বৃত্তের মধ্যে আপনি ফেসবুকের একটা লোগো দিতে পারেন। এই যে এখানে একটা এলিমেন্ট আছে, আপনি যখন একটা ফেসবুককে
কোনো কিছুর মধ্যে ঢুকিয়ে রাখবেন, তো এই এলিমেন্টটা নিতে পারেন। এলিমেন্ট না নিলেও কোনো সমস্যা নাই। আর এখানে দেখেন আপলোড, এই আপলোডে আপনি কিছু ছবি এখানে রাখবেন, যে ছবিগুলো আপনি যে কোনো সময় এখানে আপলোড করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না আপনার এখানে সেই ছবিগুলো নাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি, যেমন আমি এই ফেসবুকটা আমি নিয়ে দেখাই, দেখেন এই ফেসবুকটা আমি যদি এখানে বসাই তাহলে কিন্তু ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আমি ফেসবুকটা ডিলিট করে দিব। এই যে এখানে ডিলিটে ক্লিক দিবেন, ভালো না লাগলে এখান থেকে আপনি একটা এলিমেন্ট নেন, যেটা আমি একটু আগে বলছিলাম, এই এলিমেন্টটা যদি আপনি নেন, নেওয়ার পরে এই এলিমেন্টটা এখানে আপনি সুন্দর করে বসান। এবার আপনি আপলোডে ক্লিক করে ফেসবুকটাকে নিয়ে আসুন, ফেসবুকটা আছে, নিয়ে আসি এলিমেন্টটা ঢুকিয়ে দিলাম, আমাদের ফেসবুকটা এলিমেন্টের মধ্যে ঢুকিয়ে দিলাম। কেমন লাগতেছে দেখেন, ভালো লাগতেছে না? তো এবার আমরা কিছু লিখবো, এখানে কিছু লিখবো, লেখার জন্য আমরা এখান থেকে টেক্সটে ক্লিক দিব এবং অ্যাড এ হেডিং এ ক্লিক দিয়ে এখানে ফ্রন্ট নিয়ে আসলাম। তো আমরা এখন এখানে কিছু লিখি, তো এখানে লিখবো ম্যানুয়াল গ্রুপ পোস্টিং, ম্যানুয়াল গ্রুপ পোস্ট। তো লেখাটা বড় হয়ে গেলে এটাকে আমরা ছোট করি, এবং আগে এটাকে কিছু স্টাইল দিই, এখান থেকে আপনি কোন স্টাইলটা দিব এটাই দিই। এটা দেওয়ার পরে আমরা কিছু ছোট করে দিই এবং এটাকে সাইজ মতো বসিয়ে দিই, ঠিক আছে। তো এটা লিখলাম, তারপরে আমরা আরেকটা লেখা দিব, আরেকটা লেখা নিয়ে এসে এবং এখানে লিখি অন টাইম ডেলিভারি। এখানে আমরা লিখলাম অন টাইম ডেলিভারি এবং এটাকে একটু স্টাইল করে দেই, এখান থেকে এই ফন্টটা নেই, তো এখানে সাইজ মতো মোটামুটি বসেই গেল, আমাদের আর কোনো টেনশন নাই। এখন আমরা আরেকটা লেখা দিব, এজন্য আবার টেক্সে যাব, আবার একে হেডিং, এখানে আমরা লিখব 24/7, 24/7 অনলাইন সাপোর্ট। টোয়েন্টি ফোর বাই সেভেন অনলাইন সাপোর্ট, এটাকে আবার ফন্টটা চেঞ্জ করে দিই, একটু বড় করে দিলে সাইজ মতো বসে যাবে। এটাকে আমরা একটু আরেকটু সাইজ করে দিই, মাঝামাঝি বসে দিলাম, এখানে একটু জায়গা খালি রাখলো। তো এখানে আমি ফাঁকা জায়গাতে কি দেওয়া যায় কি দেওয়া যায়, তো আমরা অর্ডার মাধ্যমে, সেক্ষেত্রে আমরা আবার আপলোডে যাব। আপলোডে গিয়ে আমাদের দেখি অর্ডার নাম্বার কোনটা দেওয়া যায়, এটা নিয়ে আসি। আপনার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ডাউনলোড করে নিয়ে আসবেন, এখানে অর্ডার নাম্বারটা পেস্ট করে দিন। আচ্ছা, তো আমাদের অর্ডার নাম্বার বসানো হয়ে গেল, তো এখানে আরেকটু জায়গা ফাঁকা আছে, তো এই ফাঁকাতে আমি লিখে দিই আরেকটা লেখা নিয়ে আসি, ক্লিক করি হেডিং, এখানে আমি লিখে দিব এক্সক্লুসিভলি অন ফাইবার, ফ্রন্টটাকে আবার চেঞ্জ করে দিই, টেনে তো দেখেন মোটামুটি আমাদের একটি সুন্দর ব্যানার তৈরি হয়ে গেল। তো আপনারা এইভাবে দিতে পারেন, বা এই ফন্ট ফন্টের কালার গুলো চেঞ্জ করে দিতে পারেন, এগুলো একটু চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে, এগুলো একটু চেঞ্জ করে দিতে পারেন, এটাকে একটু চেঞ্জ করে দিতে পারেন, এই কালারটা দিতে পারেন। দেখেন মোটামুটি খারাপ লাগতেছে না, কিন্তু এভাবে আপনি একটি সুন্দর ব্যানার তৈরি করতে পারেন। আপনি যে কোনো ধরনের, আপনি গ্রাফিক্স ডিজাইনের যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনি এখান থেকে ক্যানভার মাধ্যমে ফ্রিতে তৈরি করতে পারেন, অথবা আপনি যদি পেইড ভার্সন দেন, এখান দেখেন ট্রাই প্রিমিয়াম প্রো, হ্যাঁ, তো এই এই ক্যানভা প্রোটা যদি আপনি নেন তাহলে আরো সুন্দর ডিজাইন করতে পারবেন।
তাহলে এখানে চারটি অপশন আমি আপনাদের দেখালাম। এটা হচ্ছে টেমপ্লেট, টেমপ্লেট থেকে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট নিতে পারবেন। এটা হচ্ছে এলিমেন্ট, এলিমেন্টে আমি যদিও একটা দেখিয়েছি, এখানে কিন্তু অসংখ্য এলিমেন্ট আছে। আপনি এখানে ক্লিক দিয়ে দেখবেন কোন এলিমেন্ট গুলো আপনার ভালো লাগে, এই যে এটা নিতে পারেন, এটা নিয়ে আপনি এই ব্যানারটার চতুর্দিকে আপনি এই বর্ডারটা দিতে পারেন, এই বর্ডারটাও দিতে পারেন। হ্যাঁ, এরকম আরো অসংখ্য এলিমেন্ট আছে, যেমন দেখেন আপনি ভিডিও তৈরি করলে এরকম কিন্তু আপনি দিতে পারবেন। আপনি এখান থেকে আরো এই যে এটা নিতে পারেন, এটা নিতে পারেন, অ্যারো বাটন নিতে পারেন। হ্যাঁ, এই যে লেখাগুলো দিয়েছেন এখান থেকে আপনি অ্যারো বাটন দিতে চাইলে এটা নিয়ে আপনি দিতে পারেন। আরো অনেক অসংখ্য এলিমেন্ট এখানে আছে, আপনি নিজে নিজে একা একা ট্রাই করবেন। এখানে দেখেন অনেকগুলো আছে, যে এখানে দেখেন ক্লিক দিয়ে দেখেন যে প্লাস বাটন দিতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট আরো আছে। আপনি সিওলে ক্লিক করবেন, ক্লিক করার পর আর দেখবেন অসংখ্য এলিমেন্ট এখানে আপনি পাবেন, বিভিন্ন ধরনের ডিজাইন, কার্টুন বা মানুষ, যে কোনো মানুষের ছবি, যে কোনো কিছু আপনি এখান থেকে নিতে পারবেন ফ্রিতে। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনের জন্য আপনি ক্যানভাতে এর অনেক ভালো মানের জিনিসগুলো পাচ্ছেন, আপনি এখান থেকে ফ্রিতে করে নিতে পারেন। আর ব্যানার তৈরির জন্য আপনাদের আর কোনো কষ্ট থাকবে না, আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে একটা ব্যানার তৈরির সিস্টেম দেখিয়ে দিলাম, আপনারা এখান থেকে সব ধরনের কলাকৌশল জেনে গেলেন। আচ্ছা, আরেকটু জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই এখানে কিন্তু এফেক্টে আরো কিছু জিনিস আছে। হ্যাঁ, এখানে দেখেন যে থ্রি ডট আছে, এখানে দেখেন থ্রি ডট আছে, থ্রি ডটের থেকে আপনি আন্ডারলাইন করতে পারবেন। হ্যাঁ, তারপরে এখান থেকে আপনি বিভিন্ন লেখার করতে পারবেন। হ্যাঁ, এই যে ঘোলা বা পরিষ্কার এগুলো করতে পারবেন, এবং এখানে আরো এই যে ব্রাশ করতে পারবেন, বিভিন্ন ডিজাইন আছে, আপনারা একা একা বসে চেষ্টা করবেন। তো ঠিক আছে, আর এ পর্যন্তই। তো এভাবে একটি সুন্দর ব্যানার আপনি তৈরি করতে পারেন, বা যে কোনো ধরনের আপনি বিভিন্ন জন্মদিন বা বিভিন্ন উৎসবের ব্যানার এখান থেকে তৈরি করতে পারবেন, পোস্টার, রিপ্লে, যাই কিছু আপনি প্রয়োজন হয় সব কিছু কিন্তু এখান থেকে আছে। আমি আপনাদের দেখিয়েছি এখানে, যে আপনি যদি এখানে লিখে দেন সেক্ষেত্রে আপনি পারবেন, এবং আপনি ইচ্ছা মতো যদি কাস্টমাইজ করে নেন সেক্ষেত্রে আপনি এখান থেকে, এখানে ক্রিয়েটিভ ডিজাইনে যদি ক্লিক দেন তাহলে আপনি এখান থেকে সাইজ মতো লিখে দিতে পারেন, অথবা আপনি যদি লিখে দেন ওইখানে তারপর আপনি পারবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই, আপনাদের ক্লাসটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি মাঝে মাঝে আপনাদের এরকম প্রতিদিনই কম বেশি ভিডিও দিয়ে থাকি এবং নতুন নতুন টিপস দিয়ে থাকি। আপনারা সবার আগে আমার এই ভিডিওগুলো পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।